খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন। সিস্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে। ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনো আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে, বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনো প্রক্রিয়াধীন আছে, এ বিষয়ে আমরা ICC সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল ইয়ে করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সবকিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। ICC-র সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি। আর বোর্ডের পরিবর্তনের বিষয়ে, বোর্ডের আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তারা তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। বারবার যে গঠনতন্ত্রের অজুহাত দেখানো হয় মানে তার স্টেক হোল্ডার ICC কাছে, সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য? এই বিষয়টি এখনো আমরা এই বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোন একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি, আপনাদেরকে জানাতে পারবো। আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রিতে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে, তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যে সফলতা সেটা দেখাতে পারবো। হ্যাঁ, আমি উপভোগ করছি কারণ আমার স্পোর্টস এর প্রতি ইন্টারেস্ট ছিল আপনারা জানেন, তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি। বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি।